রাজ্য আগত কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং শনিবার নাগিছড়ায় এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেন। রাজ্যের এই অন্যতম কৃষি বিজ্ঞান কেন্দ্রে আধুনিক কৃষির উন্নয়ন এবং রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য কাজ চলছে। রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করে বিভিন্ন কাজের খোঁজ খবর নেন কেন্দ্রীয় মন্ত্রী। বিস্তারিত খুঁটিনাটি জেনে নেন আধিকারিকদের কাছ থেকে। কৃষি খামার এবং রিসার্চ ইনস্টিটিউশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। গলা ভেজন শীতল ডাবের জলে সফরের উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানান, ফার্স্ট ফরেস্ট কে সাথ বিতায়া আর ত্রিপুরা সরকার কে চিফ সেক্রেটারি আর ত্রিপুরা কে চিফ ফরেস্ট কনজারভেটর দোনো সে আগ্রহ কিয়া হুঁ কি ত্রিপুরা মে 70% ফরেস্ট এরিয়া হয়, 60-70 আর হ্যাবিটেশন লগভগ 34-35% হ্যাঁ। আগর হমনে উস হ্যাবিটেশন কো এক হেক্টর জমিন উনকো দে দেন, আগর কা প্লান্ট, রবর কা প্লান্ট, ব্ল্যাক পাইপার কা প্লান্ট আর নিচে গন্দগি গন্দকি যো টিউবার হতা হলদি অদরক, তো হম এক ফ্যামিলি আদিবাসী কো 3-4 লাখ রুপিয়া ইয়ারলি উনকো দে সকতে হ্যাঁ। ব্ল্যাক পাইপার উসকে সাথ জোড় দিয়া তো শায়দ মেরি বাত কো কনসিডারেশন মে লাই গে সরকার মিল করকে। আর আজ মে হর্টিকালচার কো দেখনে আয়া কিউকি ত্রিপুরা কে অন্দর 2.5 লাখ হেক্টর এগ্রিকালচার ল্যান্ড, 2 লাখ হেক্টর হম ডিগ্রেডেবল ল্যান্ড কো হামারা ডিপার্টমেন্ট ট্রিট করনে কে লিয়ে ওয়াটার সেড প্রোগ্রাম মে লিয়া হ্যায়। মানে হর্টিকালচার কে ডাইরেক্টর সে আগ্রহ কিয়া হুঁ কি ইয়ে যো ডিগ্রেডেবল ল্যান্ড জিসকো ট্রিট কর রহে হ্যায় উসমে হর্টিকালচার। উল্লেখ্য, নাগিছড়ার এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন দেশি বিদেশি ফুল ফল এবং সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ভেষজ গাছের চাষও সাফল্যের সঙ্গে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।